দেশের সবচেয়ে বড় গাজীপুর সিটি কর্পোরেশনের দায়িত্ব নিয়েছেন মেয়র জায়েদা খাতুন। দায়িত্ব নেয়ার পর 12 সেপ্টেম্বর থেকে অফিসও করছেন তিনি। আর মায়ের পাশে পাশে থাকছিলেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। এবার মায়ের প্রধান উপদেষ্টা মনোনীত হয়েছেন তিনি। 25 সেপ্টেম্বর গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সেখানেই কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে জাহাঙ্গীরকে প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত নেওয়া হয়। নগর ভবনে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন মেয়র জায়েদা খাতুন। তৃতীয় পরিষদের প্রথমে মাসিক সভায় নির্ধারিত কোনো আলোচ্যসূচি না থাকায় বিবিধ বিষয়ে আলোচনা হয়। একই সাথে বিদায়ী ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের অনিয়ম দুর্নীতি তদন্তে কমিটি গঠনের প্রস্তাব করেন অধিকাংশ সদস্য। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়ন বিষয়ে বেশ কিছু প্রস্তাবও উত্থাপিত হয়। সভায় কাউন্সিলররা জানান, সাবেক মেয়র জাহাঙ্গীরকে বহিষ্কারের কারণে নগরীর উন্নয়ন ব্যাহত হয়েছে। গাজীপুরকে একটি আধুনিক নগর গড়তে চেয়েছিলেন তিনি, কিন্তু ষড়যন্ত্র করে মেয়রের চেয়ার থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। এরপর থেকেই নগরবাসী তাদের কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। জাহাঙ্গীরের অসমাপ্ত কাজের ধারা অব্যাহত রাখতে তাকে নগরমাতার প্রধান উপদেষ্টা করার প্রস্তাব করেন তারা। এ সময় উপস্থিত সব সদস্য সম্মতি জানান। এর আগে জায়েদা খাতুনের প্রথম অফিস করার দিন জাহাঙ্গীর জানিয়েছিলেন, সিটি কর্পোরেশনের 5 শতাধিক গুরুত্বপূর্ণ ফাইল গায়েব করা হয়েছে। 2021 সালে সিটি কর্পোরেশনের ফান্ডে প্রায় 5,000 কোটি টাকা রেখে গিয়েছিলেন তিনি। কিন্তু তার মা জায়েদা খাতুনের দায়িত্ব নেওয়ার সময় দেখা যাচ্ছে 70 থেকে 80 কোটি টাকা। এর মধ্যে আবার বকেয়া রয়েছে 700 কোটি টাকা। এছাড়া গত 21 মাসে ব্যাপক অনিয়ম দুর্নীতি এবং লুটপাট হয়েছে। আর এসব কাজ সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের নেতৃত্বে তার লোকজন করেছেন বলেও অভিযোগ করেন জাহাঙ্গীর। গত 25 মে গাজীপুর সিটির নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হন জায়েদা খাতুন। দেশের ইতিহাসে দ্বিতীয় এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নারী মেয়র তিনি। বিতর্কিত বক্তব্যের অভিযোগে 2021 সালের 19 নভেম্বর তারই ছেলে মেয়র জাহাঙ্গীরকে দল থেকে বহিষ্কার করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর 1 সপ্তাহের মাথায় গাজীপুর সিটির মেয়র পদ থেকেও তাকে বরখাস্ত করা হয়। চলতি বছরের জানুয়ারিতে জাহাঙ্গীরকে ক্ষমা করে দেয় আওয়ামী লীগ। তবে দলে ফিরতে পারলেও মেয়র পদে ফিরতে পারেননি তিনি। এরপর গাজীপুর সিটির নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় আবার তাকে স্থায়ী বহিষ্কার করে আওয়ামী লীগ। এদিকে বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছে, জাহাঙ্গীরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনরায় দলে ফিরিয়ে নিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। কদিন আগে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এ বিষয়ে নাকি সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাদাকালো নিউজ।